আবারও আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগের উপর উঠল অভিযোগ। প্রসূতি বিভাগের বিরুদ্ধে অভিযোগ যে আরও একবার চিকিৎসার গাফিলতির জন্য এক সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ জানা যায় যে আগরতলা আইজিএম হাসপাতালের চিকিৎসার জন্য অর্থাৎ প্রসূতি বিভাগে একজন মাকে ভর্তি করানো হয়, একজন মহিলাকে, এবং যেটা জানা যায় সুরশ্রী সরকার সাহা তার নাম, যার বাড়ি মলয়নগর নাহাপাড় সাহাপাড়া এলাকার, এবং তাকে যখন গর্ভবতী অবস্থায় এক আগরতলা আইজিএম হাসপাতালে যখন তাকে ভর্তি করানো হয় এবং আজকে যখন তার ডেলিভারি হয়, ডেলিভারির পর প্রথমত ডাক্তার বলেন যে সদ্যজাত শিশুটি এখন সুস্থ রয়েছে, ভালো রয়েছে, মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন। কিন্তু পরবর্তী সময় কিছুক্ষণ পরেই প্রসূতি বিভাগের থেকে একজন চিকিৎসক এসে জানান যে শিশুর অর্থাৎ সদ্যজাত শিশুটির মৃত্যু হয়েছে, এবং পরবর্তী সময় তা নিয়ে হাসপাতাল চত্বর এলাকায় এক প্রকার উত্তেজনা ছড়িয়ে পড়ে। রোগীর আত্মীয় পরিজনরা ক্ষোভ দেখাতে শুরু করেন। প্রশ্ন তাদের যে কিছুক্ষণ আগেই তারা বলেছিলেন রোগী এবং শিশু দুজনেই ভালো রয়েছেন, অর্থাৎ শিশুটির মা এবং সদ্যজাত শিশুটি দুজনেই ভালো রয়েছেন, সেখানে বাচ্চা যখন জন্ম হয়েছে তারপর থেকেই সেটা তাদেরকে বলা হয়েছিল, কিন্তু কিছুক্ষণ বাদেই চিকিৎসক এসে তাদেরকে জানান যে সদ্যজাত শিশুটির মৃত্যু হয়েছে। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও চিকিৎসার গাফিলতি ছিল? যদি না থাকে এই ধরনের ঘটনা কেন ঘটল? কেন প্রথমে তাদেরকে বলা হলো মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন, পরবর্তী সময় সুস্থ থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনাটি ঘটলো, কীভাবে শিশুটির মৃত্যু হলো, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন শিশুটির পরিবারের যারা লোকজন রয়েছেন, সেখানে যারা রোগীর পরিজনরা রয়েছেন তারাই অভিযোগ করেছেন। তাদের অভিযোগ যে তারা বারংবার ডাক্তারের সঙ্গে কথা বলেছেন, চিকিৎসক তাদেরকে প্রথমে জানিয়েছেন শিশুটির মা এবং শিশু দুজনেই সুস্থ রয়েছেন, কোনো চিন্তার কারণ নেই। তাহলে কেন খানিকটা বাদে তাদেরকে এই কথাটি বলা হলো যে শিশুটির মৃত্যু হয়েছে? কেন শুরু থেকেই চিকিৎসা সঠিকভাবে তাদেরকে দেওয়া হয়নি, তা নিয়ে তারা প্রশ্ন তোলেন। তাদের এখন সংশয় দেখা দিয়েছে যে শুরু থেকেই কোনো একটা গাফিলতি ছিল, চিকিৎসায় গাফিলতি ছিল, তার জন্য এই ধরনের ঘটনা। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখবো, আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। আইজিএম হাসপাতালের বিরুদ্ধে আরও একবার অভিযোগ উঠল চিকিৎসার গাফিলতির জন্য এক সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে, এবং পরিবারের লোকজনরা সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের যেটা অভিযোগ, তারা প্রথমে গর্ভবতী মহিলাকে হাসপাতালে ভর্তি করান এবং আজকে যখন সে সন্তান জন্ম দেয় এবং সন্তান জন্ম দেওয়ার পরেই তাদের পরিবারকে বলা হয় মা এবং শিশু উভয়ই সুস্থ রয়েছেন, কিন্তু খানিকক্ষণ বাদে প্রসূতি বিভাগ থেকে চিকিৎসকরা এসে জানায় যে শিশুটির মৃত্যু হয়েছে। এখন প্রশ্ন তারা করছেন যে কীভাবে এই ঘটনাটি ঘটলো, তা নিয়ে যেন তদন্ত করা হয়, কীভাবে শিশুর মৃত্যু হলো তা নিয়ে যেন উচ্চ পর্যায়ের তদন্ত হয়, কারণ এই ধরনের ঘটনা নিয়ে আরও বেশ কয়েকবার প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিল আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগ। আরও এই ধরনের বেশ কিছু ঘটনা ঘটেছিল, কিন্তু প্রশ্ন এখানেই, এবং সেখান থেকে যেটা শিশুর পরিবারের লোকজন বা সেখানে রোগীর পরিবারের লোকজন যারা রয়েছেন তাদের সংশয় যে চিকিৎসায় একটা বিশাল গাফিলতি হয়েছে, যার দরুন এই ঘটনাটি সংঘটিত হয়েছে। আমরা শুনব পরিবারের লোকজনের কি বক্তব্য রয়েছে। ফেললে তারা জুরাত করে ফাউ ধরে আজকে সকালে যখন ডাক্তার আইসি তখন কয়েছে স্যার আমার ছুটি দাঁড়ান, আমার হাজব্যান্ড কয়েছে আমার সিজার করাবো, তোমার জামাই এনে সিজার করবো, বাচ্চাটা 5 মিনিট ওই সময় কয়েছে বাচ্চা মায়ের বাচ্চা জন্মিছে, তোরে আবার 20 মিনিট পরে নেয়া এই বাচ্চার বাবার আর বাচ্চার ঠাম্মার এখানে দেখা মরা বাচ্চা, এরপর বাচ্চাটা দেখছি তো বেদনা খাইয়া জানেন এখন নীল হয়ে রয়েছে, আজ কইরা মারা গেছে বাচ্চাটা, আমার মায়া এই লেবার রুমে গেছে বাদ, আমার মায়া কইছে তো আমার এখান থেকে লইয়া যাও, আমার এখান থেকে তারা মায়ের লেবার সাথে প্রচুর গ্যাস করছে, আরে নার্সিং হোমে লইয়া গেল, তারা কি হয়েছে আমার মায়া কষ্ট করছে, আমার মায়ার বুক কালি হয়েছে, তারা যে ব্যবহার করছে আমরা লোকে কুকুর লোক আমি সেই ব্যবহার করে না, আমি ভগবানের কাছে কই যে ডাক্তার আমার ছেলের বাচ্চাটা মারা গেছে তার আগে ওর সন্তান তুমি হলো এই নাস্তি সন্তান তুমি হলো, আমি অভিশাপ দিছি আমার
যে একটা কষ্ট করছে সারাটা রাত্র চোখের পাতা দুই ডাক কানো করছি না মায়ার বেদনা করছি, তোমরা না পারলে তোমরা সাইরা দেও দিলে আমরা নার্সরুম এখানে চিকিৎসা করো না, তারা একই কথা এক পজিশনে আছে, বাচ্চা বালা বাচ্চার মা বালা নর্মেল হইব খারার কারণে একদা বাচ্চা লড়ে আমার ওয়াইফের ভর্তি করেছি। কি নাম? আমার ওয়াইফের নাম হচ্ছে সুরশ্রী সরকার সাহা। বাড়ি? বাড়ি মলয়নগর সাহাপড়া। সন্ধ্যার সময় ব্যথা উঠছে, ভর্তি করাইছে, ভর্তি করানোর পরে তারা বলতেছে যে বাচ্চা নর্মালি পজিশন আছে, ওনার সিজারের কোনো লাগতো না, নর্মালি একটু অপেক্ষা করতাম। তো ঠিক আছে অপেক্ষা করছি, তো রাত্রেবেলা আবার ডাকাইছি সাতটা, তারা ডাকাইলে তারা বিরক্ত হয়ে যাবে, আমার পেশেন্টের যদি প্রবলেম হয় আমি ডাক্তার তো ডাকাইতে রাজি, ডাকাইলে তারা বিরক্ত হয়ে যায়, তারা মানে তারা কথা হচ্ছে আমি আমার জন ইচ্ছে করতো আমি আমো আমারও তোমরা জুতো অবস্থা আনাই যাচ্ছে না। তো যাই হোক ডাকাইছে, ডাকাইছে পরে আইসে, আইসে একটু দেখছে পজিশন ঠিক আছে, হয়ে গেছে নর্মালি আছে। ব্যথা তো প্রচণ্ড ব্যথা, নার্সারে পরের দিন সকালবেলা নার্সারে আমি গিয়ে সেরা, আজকে সকালে নার্সারে আমি গিয়ে সেরা কইতেছি ম্যাডাম শুনছি সরকার পেশেন্টে খুবই ব্যথা হইতেছে, যে কী করেন কইতেছে কয়টা ডাক্তার আইব, আইলে পরে কথা হইব। আমি কইছি ডাক্তার কটার সময় আইব, কইছে দশটার দিকে আইব, আইলে সে কথা হইব ডাক্তারের সাথে না কথা কই আছি স্যার। আমি কইছি ম্যাডাম কালকে তুই সিজার করাইতাম, তারা সিজার করতে রাজি না, তারা আইছে নর্মালের দিকে ফোর্স করতেছে, আমরা বলতেছি ম্যাডাম সিজার করলেন, তারা সিজার করে তারা রাজি না, বুঝি না তারা নর্মালি করাতে এত রাজি হয়েছে এখান থেকে এটার মধ্যে। তারা এই কথা কোয়াতে সকালবেলা যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের, তারা কয় যে আমি কিছু সিজার করাইলে আমার মারে হইতেছে, একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে তাই না হইতেছে, তাইলে আপনি করালেন না, আমার মারে হইতেছে আপনি সিজার করালেন নিয়ে আসিরা, তারপরে বাইরে এসেরা আমার হইতেছে কী হয়েছে, আমি কি স্যার এমন এমন আমার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে। আপনারা শুনলেন রোগীর পরিবারের যে অভিযোগ, তাদের যেটা অভিযোগ এবং রোগীর স্বামীর যেটা অভিযোগ, যে প্রথমে তাদের চিকিৎসার প্রথমেই তাদের সংশয় হয় যে এখানে চিকিৎসার কোনো একটা গাফিলতি হচ্ছে, কিন্তু চিকিৎসককে তারা বলেছেন, কিন্তু তা নিয়েও সেখানে সংশয় দেখা দিয়েছে, কেন কেন এই ধরনের ঘটনাটি ঘটলো, এবং তাদের যেটা দাবি যে এই ধরনের ঘটনা কীভাবে ঘটলো তা নিয়ে একটা তদন্ত হোক, এবং নিঃসন্দেহে এই ঘটনা তদন্ত হওয়া উচিত, কারণ এর আগেও আইজিএম হাসপাতালের প্রসূতি বিভাগের বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠেছে এই ধরনের কিছু ঘটনার, এবং সদ্যজাত শিশু জন্ম হওয়ার পরেই মৃত্যু হয়ে যাওয়া তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে, এবং এখন দেখার বিষয় এই গোটা বিষয়টি ঘটনাটি ঘটার পর এই ধরনের কোনো তদন্ত হয় কিনা, উচ্চ পর্যায়ের কোনো তদন্ত হয় কিনা, আর হলে তার শেষ কতদূর পর্যন্ত হয় এবং কারা এর পেছনে রয়েছে তা বেরিয়ে আসে কিনা সেটাও এখন দেখার বিষয়। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস এর পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছা আনতে শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস যোগাযোগ 9066776746।